আজকে আরামবাগে শান্তির বার্তা নিয়ে এক সংগঠনের তরফ থেকে একটা শোভাযাত্রা করা হয়েছিল এবং সেই যারা উদ্যোগী ভূমিকায় ছিলেন আরামবাগের সংগঠনের সম্পাদক এই মুহূর্তে আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন। আপনার নাম? আমার নাম চন্দন চ্যাটার্জি। আপনাদের সংস্থার নাম? পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট। আপনারা আজকে কি করলেন? আমরা আজকে মুখ্যত আমাদের যে ব্যাপার হচ্ছে যে আমাদের সারা পশ্চিমবঙ্গে যে একটা হিংসা বিদ্বেষ, হ্যাঁ, মানুষের মানুষ হানাহানি এইসব চলছে, একটা অশৃঙ্খল বিচরণ মানুষের মধ্যে একটা আচরণ হচ্ছে, এর জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে আমরা একটা শান্তি মিছিল বা মানুষকে একটা শান্তির বার্তা দিলাম যে নিজের ধর্মকে শ্রদ্ধা করো, অপরের ধর্মকে সম্মান করো, এই হচ্ছে আমাদের মুখ্য আজকে উদ্দেশ্য ছিল। মানে এটা কি আপনাদের আরামবাগেই হয়েছে না এরকম রাজ্য জুড়ে হয়েছে? সারা পশ্চিমবঙ্গ জুড়ে এটা চলছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে। ওকে ওকে। এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে 23টা জেলায় এই শান্তি মিছিল চলছে আজকে। আপনারা কি বলতে চাইলেন? আমরা মানুষকে এটাই বোঝাতে চাইলাম যে প্রত্যেকটা মানুষই যেন নিজের ধর্মকে অবশ্যই শ্রদ্ধা করে এবং অপরের ধর্মকে যেন অবশ্যই সম্মান করে, আর মানুষের মন থেকে হিংসা বিদ্বেষ সব দূরে মানুষ যেন মানুষকে ভালোবাসতে শেখে, এটাই আমাদের বার্তা। ওকে, অসংখ্য ধন্যবাদ। বন্দে সনাতন, বন্দে সনাতন, বন্দে 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 ব